ছেলে মিলে দুজনে যুক্তি করলাম যে আমরা কিছুটা সময় বাইরে থাকবো বা সময় কাটাবো আর একটা মজার ইটিং শো করবো। মজার কিছুই নয়, মানে এমনি সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে একটা ছেলে তো লজ্জা পাচ্ছে। ওই সবাইকে বন্ধুরা তোমাদের শুভ সন্ধ্যা, কারণ এটা সন্ধ্যাবেলার দিকেই হয়েছিল। তো আমাদের দেখো, প্রথমে আমরা নিলাম দুজনে দুটো ফিশ ফ্রাই নিলাম, তা ক্যামেরাটা অন করে। অনেকদিন তো এরকম ক্যামেরার সামনে খাইনি, প্রথমে একটু আমারও উপস্থিত বোধ হচ্ছিলো। তো যাই হোক, অনেক বন্ধু বান্ধবদের দেখি বা ইউটিউবে আরও অনেক জিনিস দেখেছি, একটু সাহসে ভর করে শুরু করে দিলাম। কেমন লাগছে তো জানি না। যাই হোক, ফিশ ফ্রাইটা খাওয়ার পরে আমরা চায়ের অর্ডার করেছিলাম, আর সাথে ছিল ডবল ডিমের অমলেট। বিশেষ কিছুই না, বেশি মানুষজন ছিল না, তবে যিনি ওয়েটার দাদা ছিলেন তিনি দেখছিলেন, ভাবছিলেন ক্যামেরা করে খাচ্ছে, এটা কীরকম ব্যাপার হচ্ছে পিছন থেকে আমি বুঝতে পারছিলাম, উনি দেখছিলেন, লক্ষ্য করছিলেন মাঝে মাঝে। তবুও বাইরে ক্যামেরা করতে গেলে সত্যি একটা লজ্জা লজ্জা লাগে, সবাই চেয়ে থাকে ফোনের দিকে, যে ফোনে ছবি করলেই সবাই চেয়ে থাকে। সেই জন্য বাইরে ক্যামেরা করতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি করতে তো হবেই, তাই না? তো তোমরা আমার এই খাওয়াটা একটু দেখতে থাকো, পাশে থাকো, সবাই একটা করে লাইক দিও বন্ধুরা, অনেকে লাইক দিতে ভুলে যায়। আর ভিডিওটা দেখার পরে বন্ধুরা বাইরে বেরিয়ে একটা করে কমেন্ট করে দিও, কারণ তোমরা অনেকে ভিডিও দেখো থাকো, লাইক তো করো না, ভুলে যাও আর কমেন্ট করতেও ভুলে যাও, এটা সবার ভুল হতেই পারে। পেঁয়াজটা আমি খাই না বলে, কাঁচা পেঁয়াজ খাই না বলে সেই জন্য আমি দেখানোটা খাবো না। তাহলে কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে, কিন্তু খেলে না একটা সারাক্ষণ একটা মুখে একটা মনে হয় যেন একটা কোনো গ্যাস ট্যাস, মানে ভালো লাগে না, ফিলিংটা ভালো লাগে না, কিন্তু খেতে ভালো লাগে। ছেলেও কাঁচা পেঁয়াজ খেতে চায় না, তবে রায়তা বা অন্য কিছুর সাথে থাকলে খেয়ে নেওয়া হয় অনেক সময়। ওই যে দেখলি একটা দাদা গেলেন, উনি দেখছিলেন যে যে ক্যামেরায় ছবি ওঠেনি মাঝে মাঝে লক্ষ্য করছে, আর একটা ভাইও লক্ষ্য করছিল, দাদাটা জিজ্ঞেস করছিল যে চা কি এখন দেবো। তা আমি দাদাটাকে বললাম হ্যাঁ এখনই চা দিয়ে দিন। অনেকে দেখেছি মানে মানে খাওয়ারটা শেষ করার পরে অনেকে চা খেতে খেতে ভালোবাসে, আমার কিন্তু সঙ্গে মানে সঙ্গে চা বা কফি খেতে ভালো লাগে। ছেলেকে বারবার আমি বলছিলাম যে তোর মুখটা দেখো, ছেলে একটু লজ্জা পাচ্ছিল, লজ্জা পাচ্ছিল মানে ক্যামেরার সামনে ও খাচ্ছে সেটা তো দেখাবো, সেই জন্য যে দুজনে দু কাপ চা দিয়ে গেল। দেখতেই পাচ্ছো বন্ধুরা, এদিকে একটা কাপ ওই যে দাদা রেখে দিলেন ক্যামেরার সামনে, রেখে দিয়েছিলেন বলে একটু সরিয়ে নিলাম, ক্যামেরা মানে বলতে চাচ্ছি ফোনের ক্যামেরা আর কি। ডার্ক সুগার যেগুলো হয় সেটা খেতে আমি দুটো কাপে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছি তোমরা।
স্পুনের আওয়াজ পাচ্ছ? যখন আমি ভয়েস দিচ্ছিলাম একটু ফ্যান চলছিল, হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করলাম, যেটা সবারই হয়ে থাকে মেয়েদের, সাদা কাপের লাল লিপস্টিকের দাগ। আমি ওই ওয়েটার দাদাকে একটু ডাকলাম, কারণ আমার একটু সুগার কম লাগছিল। আমার কম লাগছিল মানে ওই ছেলেও ওরকমই খায়, তো আমি ডেকে দুটো মানে সুগারের প্যাকেট দুটো দিতে বললাম। একেবারে সুগারটা ঠিক লেগেছে বলে মাথা নেড়ে একটু আশ্বস্ত হলাম আর কি।
এখানে অমলেটও নেওয়া হয়েছিল, তো দুজনেই শেয়ার করে খেয়েছিলাম। সবাই কিন্তু ভিডিওটা দেখো, একটা করে লাইক করো, একটা করে কমেন্ট করো। আমি ভিডিও করি না কেন, এভাবেই একটু একটু করে সবাই সবার কাছে থেকে এগোতে হবে। মৌরি মিস্ত্রি দিয়ে শেষ হলো।